যখন বস্তি বলে ঘাড় ধাক্কা দিয়ে তোমার বাসা থেকে অপমান করে বের করে দিয়েছিলে তখন মনে ছিল না এত আবেগের কথা এত সিম্প্যাতি এত ভালোবাসা তখন কোথায় ছিল এইসব আমাদের টিকটকের রাজপুত্র তার একমাত্র রানীর কোন একটা পোস্ট নিয়েছে খুবই কষ্ট নিয়ে এই কমেন্টটা করছিল বাট আমাদের লাইলা আপু রিপ্লাই দিয়ে তার বানানের ভুল ধরাই দিচ্ছে ইটস সিম্প্যাতি জান হ্যাঁ আগের ভিডিওতে আমাদের টিকটকের রাজপুত্র ওয়ান ফোর এবং তার একমাত্র রানী মানে আমাদের লাইলা আপুর উইদাউট বিয়ে ডিভোর্স এর কাহিনীতে শুধুমাত্র আমাদের টিকটকের রাজপুত্র ওয়ান ফোর থ্রি এর বক্তব্য শুনছিলাম কিন্তু কোনোভাবেই তার কোনো কথা

হ্যাঁ আজকের ভিডিওতে আমাদের লাইলা আপু তার টিকটকের রাজপুত্র 143 এর প্রতিটা কথার কি কি রিপ্লাই দিছে তাদের সম্পর্কটা এখন ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়ছে এবং আসলে কি তাদের বিয়ে হইছিল নাকি হয় নাই এই সব কিছু নিয়ে আজকে কথা বলবো সো কেউ কোথাও যাবেন না যে যেখানে আছেন ধপাস করে বসা পড়েন আর পুরো ভিডিওটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকেন আর এনজয় করেন তাহলে চলো তো কি অবস্থা ভাই লোক ও আছো আপনারা আসসালামু আলাইকুম দিস ইজ ফারাভি নামাজ বাদ দিও না বন্ধু এপারেছে ওপারের জীবন বেশি সুন্দর আচ্ছা প্রথমে যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে আমাদের টিকটকের রাজপুত্র ওয়ান ফোর থ্রি সে তার একটা ইন্টারভিউতে এসে খুব স্পষ্ট ভাবে বলছিল সে যেই চার বছর আমাদের লাইলাপুর সাথে ছিল সেই চার বছর আগে তারা একজন নিস্তলা আর একজন ওপরতলায় ছিল মানে কখনো বেডও শেয়ার করে নাই কিংবা কখনো এক রুমেও থাকে নাই কিন্তু এখন আমাদের লাইলাপু বলতেছে আমরা আমাদের বাসায় একই রুমে থাকি গ্রামের বাড়িতেও মামুন এবং আমি একই রুমে থাকি আমাদের নিচে বেডরুম নেই এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমাদের লাইলা আপু এবং মামুন ভাইয়া যদি এক রুমেই থেকে থাকে তাহলে আমাদের টিকটকার রাজপুত্র ওয়ান ফোর থ্রি যে বললো তাদের কখনো বিয়েই হয় নাই তাহলে বিয়ে ছাড়া তারা এক রুমে থাকলো কিভাবে ওয়েট ব্রাদার অ্যান্ড সিস্টার বিয়ে হয় নাই এটা শুধুমাত্র আমাদের মামুন ভাইয়া ইন্টারভিউতে আইসা বলছে কিন্তু আমাদের লাইলা আপু কিন্তু কখনো মুখ খোলে নাই কিন্তু এখন খুলছে গ্রামের লোকজন থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই জানে যে আমি তাদের ছেলে হব চার বছর থেকে একসাথে কিভাবে থাকতে দিবেন একই বেডরুমে হ্যাঁ ইটস ট্রু বিয়ে না হলে একটা ছেলে এবং একটা মেয়ে কেমনে এক একসাথে থাকে তাও চারটা বছর যেখানে জাস্ট একটা রাত থাকলে মানুষ তাদেরকে কোন চোখে দেখে একটা ভেবে দেখেন সেখানে চার বছর তার উপর আমাদের লাইলাপু তো বললো মামুনের মা নাকি তাকে তাদের গ্রামের মানুষদের কাছে পরিচয় করা দিছে এটা মামুনের বউ যখন আমি প্রথম মামুনের বাসায় যাই ঢাকায় ওনার একটা ভাড়া বাসা ছিলেন উনি ভাড়াটের সাথে বাড়ির দারোয়ান থেকে শুরু করে অন্যান্য ভাড়াতে বা বাড়িওয়ালার সাথে আমাকে পরিচয় করে দিয়েছে যে এটা আমার ছেলের বউ এরপর আমার মনে হয় আর কোয়েশ্চেন থাকার কথা না তাদের বিয়ে হয়েছে কি হয় নাই আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন এখন আসি আমাদের লাইলাপুর রিপ্লাইগুলোতে ভাইরে ভাই এগুলো তো রিপ্লাই ছিল না এক একটা বোমা বোমা মনে হচ্ছিল আমাদের লাইলাপু তার একমাত্র রাজা মানে টিকটক এর রাজপুত্র ওয়ান ফোর থ্রি কে যেভাবে মানে একেবারে রোস্ট ফাই করে ভাজা ভাজা করে ফেলছে আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি এটা গর্ব করে বলার থেকেও মেন ব্যাপার হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কারণ আমরা অডিয়েন্সরা সবাই জানি যে আমাদের টিকটকের রাজপুত্র ওয়ান ফোর থ্রি আগে কেমন ছিল আর এখন কেমন আছে আগে তো লাইকিতে ক্রিন্স ভিডিও বানিয়ে বানিয়ে কিছু ফলোয়ার কামায় বিয়ে বাড়িতে টাকার বিনিময়ে নাচত আর এখন তার চারটা গাড়ি একটা বাড়ি আর এসি সারা থাকতেই পারে না সবাই যে এইগুলা হচ্ছে কথা পাবেন তবে আপুর কথায় সামান্য একটু ভুল আছে দেখেন আপু তার ফেস ভ্যালু ছিল না এটা সত্য না তার ফেস ভ্যালু ছিল তবে এই রকম ফেস ভ্যালু ছিল যে ফেস ভ্যালু দেখলে রাস্তাঘাটের মানুষ ধৈরা দিতেই থাকে মাথায় কুত্তার পায়খানার মতো সুলের কালার করে রাস্তায় এমনভাবে ভাবে চলাফেরা করতো মনে হইতো সে নামে রাজপুত্র না সে আসলেই কোনো রাজার পুত্র কিংবা ডালিউডের কোনো বড় সুপার স্টার রাস্তা ছিল

যদিও খুব একটা খারাপ কথা বলে নাই তার থেকেও বড় কথা টিকটক এর আমরা ভিডিওতে দেখি বা মোবাইলে দেখি তার সম্পর্কে তো তো অত কিছু জানি না যেহেতু তার সাথে আমাদের লাইলা আপু একটা রুমে চার বছর একসাথে ছিল সেহেতু সে আমাদের থেকে অনেক বেশি জানে আমাদের টিকটকের রাজপুত্র আসলেই রাজপুত্র নাকি সে সিরিয়ান আর বানো সেটা আমাদের লাইলা আপু একমাত্র ভালো জানেন তবে আজকে আমাদের লাইলা আপু আমাদের টিকটকের রাজপুত্র যেভাবে দিল সেটা একেবারে অসাম অসাধারণ ফ্যান্টাস্টিক ফ্যানে ওটা টিক টিক ছিল না আপনারাই বলেন একটা মানুষ আর কত সহ্য করবে আমরা এতদিন ধরে ভিডিওতে দেখছি আর যেখানেই দেখি এইটুকু অন্তত বুঝতে সেজ আমাদের লাইলাপু মামুনের ঠিক কি পরিমাণ ভালোবাসে হ্যাঁ আপনি হয়তো আমাদের লাইলাপুর রুসি নিয়ে প্রশ্ন করতে পারেন যে এত টাকা পয়সা থাকার পরে এত সুন্দর একটা লাইফ লিড করার পরেও কেন সে মামুনের মতো একটা সেলাকে চুজ করলো এটা নিয়ে আপনি হাজারটা প্রশ্ন করতে পারেন বাট আমার মনে হয় না যে তার ভালোবাসা নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারেন কারণ একটা মানুষকে সেই লেভেলের ভালোবাসা ছাড়া এরকম সcstrার মতো তার পিছে পড়ে থাকা যায় না কিংবা এরকম নিজের পার্সোনালিটি একেবারে ভুলে টুলে গিয়ে এরকম হাসির পাত্র হওয়া যায় না হ্যাঁ যদিও আপনাদের কাজকর্ম কিংবা এত ধরে আপনাদের যে সম্পর্ক দেখার পর এতটুকু বুঝতে পারছি যে আমাদের মামুন ভাইয়া আপনাকে জাস্ট ভালোবেসে না আপনাকে জাস্ট ইউজ করার জন্য এতদিন আপনার সাথে ছিল জাস্ট গেস করতে পারি আর সত্যটা জানি না কারণ সত্যটা আপনি ভালো বলতে পারবেন আমার মনে হয় এটা আপনিও জানেন কিন্তু মানতে চান না কারণ আপনি তাকে তো ভালোবাসেন যাই হোক এটা একান্তই আপনাদের পার্সোনাল ব্যাপার বাট এইগুলো নিয়ে আপনারা পাবলিক প্ল্যাটফর্মে আসে একটু কথা বলছেন বা ইন্টারভিউ দিচ্ছেন জন্য এটা নিয়ে ভিডিওটা বানাইলাম তবে এতটুকু বলতে পারি আপনি ভুল মানুষকে চুজ করছেন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো টাকা পয়সাও কম ছিল না আর আপনি নিজেও একটা কর্পোরেট জব করেন আপনার যদি একটা লাইফ পার্টনার প্রয়োজনীয় ছিল তাহলে আপনি একটা সুন্দর মনের কাউকে চুজ করতে পারতেন এইভাবে লাইকিতে নাচানাচি করা কিংবা বিয়ে বাড়িতে টাকার বিনিময়ে নাচানাচি করা উশৃঙ্খল একটা ছেলেকে চুজ করে কি ভুল টাইজে করছেন এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যদিও আপনার ইন্টেনশন হয়তো অন্য ছিল যে আপনি এমন একটা সেলকে নিজের পার্টনার বানাতে চাইছিলেন যে তার লাইফটা হয়তো আপনি নিজে বা তার ক্যারিয়ারটা আপনি নিজে গড়ে দিতে চাইছিলেন হ্যাঁ হয়তো আপনার উদ্দেশ্য ঠিক ছিল কিন্তু আপনার মানুষটা ঠিক ছিল না এই বিষয়ে আমার আর কিছু বলার নাই দেখেন আপনাদের ভিতরকার সম্পর্ক আপনারা এটা আপনাদের পার্সোনাল ব্যাপারে ব্যাপার এখন আপনারা কি করবেন তবে আপনি আজকে আমাদের টিকটকের রাজপুত্রকে যা দিলেন সেটা জাস্ট ওয়াও ছিল খুব মজা পাইছি কারণ একেবারে সত্যি বলছেন সত্যি কথাগুলো বলছেন ভালো লাগছে খুব ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে আমাদের লাইলাপুরের রিপ্লাই গুলো প্লিজ কমেন্টে জানান আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানান যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দেন আর না লাগলে সাবস্ক্রাইব কেমন লাগবে ভিডিওটা না তবে নামটা মনে রেখে ফারাবি আর হ্যাঁ স্পন্সার কিংবা ব্যান্ড প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতেন তাহলে আমাকে ইমেল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন দুইটা লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো বিদায় বন্ধুরা আল্লাহ